আসসালাম আলাইকুম বন্ধুরা, কেমন আছো? নিশ্চয়ই ভালো, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো এই যে দুই নম্বর ভিডিও নিয়ে আসলাম হলুদের, প্রথম ভিডিওর অংশ কিছু ওখানে দেখিয়েছি, কারণ আমাদের হলুদটা বেশ বড় হয়েছে আর আমি অনেকক্ষণ ধরে ভিডিও করেছি, আর খাওয়া দাওয়ার পর্বটা অনেকটা শেষ হয়ে আসছে, কারণ আমাদের আমরা সবাই খেয়ে নিয়েছি। এখানে আবার এক দেড় ঘন্টা আমাদের একটু রেস্ট হয়েছে, কারণ সারাক্ষণ তো আর নাচানাচি করা যায় না, গল্প আছে, খাওয়া দাওয়া আছে, সব মিলিয়ে তো বেশ ভালোই একটা আয়োজন হয়েছে, খুব মজা হয়েছে। অনেকদিন পরে হবে হবে করতেছিল, হয়ে গিয়েছে, বেশ মজা। তবে সবাই কিন্তু বেশ আনন্দ সাথে এইসব নাচ গানগুলি করতেছে। খাওয়া দাওয়ার পরে ওরা আবার একটু রেস্ট নিবে, সেই জন্য এখন ওরা খাচ্ছে না, বলছে যে আমরা একটু পরে খাচ্ছি। তারপর আমরা খেয়ে নিয়েছি, তারপরে ওরা খেয়ে তারপরে বেশ এক ঘন্টা দেড় ঘন্টার মতন বসে নিয়েছে, নিয়ে তারপরে আবার ওরা আর শুরু করেছে। এর মধ্যে অনেক মানুষ আসতেছে, ওকে হলুদ দিচ্ছে, বেশ ভালো মানুষ, 250 মতন মানুষ হবে, 250 মানুষ এখানে হলুদ দিচ্ছে। তো ওদের বাসার কাছে, সেই কারণে ওরা অনেক রাত্রেও আসতেছে। আর এখানে স্টেজ প্রোগ্রাম হচ্ছে, এক সাইডে হলুদ দিচ্ছে, এক সাইডে স্টেজ প্রোগ্রাম হচ্ছে, সেই জন্যে গানগুলি ওরা বেশ ভালোই করেছে। আর ওদেরকে যারা গান গাচ্ছে, গায়িকা, ওনার দুইজন আসার কথা ছিল, একজন আসছে, গায়িকা আসছে, গায়ক আসে নাই, তো ওর উপরে একটু বেশি চাপ পড়ে গিয়েছে, কারণ অনেকক্ষণ সেই 9টা থেকে উনি শুরু করেছিলেন। তো এখানে বেশ সবাই বেশ উপভোগ করতেছিল গানগুলি, তো অনেক সময় নিয়ে করেছে, তারপরে ও বিরতি নিয়েছে কিছুক্ষণ, নিয়ে তারপরে এখানে যে গিটার বাজাচ্ছিল সে আবার 2-3টা গান গেয়েছে। তারপরে ওরা একটু সময় নিয়ে বসছে, ওদের খাওয়া দাওয়া হয়েছে, খাওয়া দাওয়া করে তারপরে আবার চালু করেছে। তো ওদের গানগুলি সে উৎসাহ দেওয়ার জন্যই হয়তো বাচ্চারা আরও বেশি নাচ গান করেছে। তো লাইফ হচ্ছে যেহেতু, সেহেতু ও যে গাচ্ছে তারও খুব আনন্দ, আর যাদের সামনে গাচ্ছে তারাও খুব আনন্দিত ছিল। তো আমরা খুব উপভোগ করেছি অনুষ্ঠানটাকে। তো আমার প্রথম কিছু অংশ চলে গিয়েছে, প্রথম পার্টটা দিয়েছে, এটা সেকেন্ড পার্ট হলুদের। তো এই সব জিনিসগুলো ধরে রাখার জন্যেই আর কি, মানে আমাদের স্মৃতি হিসাবে এগুলা থাকবে। আর বিয়ের সময় যে রিসেপশন হবে তখন তো বেশ একটু সাজুগুজু হবে, খাওয়া দাওয়া হবে, বেশ এত হইচই বা গান বাজনা এগুলো কিছু হবে না, মানুষ আপ্যায়ন হবে, বেশ শেষ। আর ওখানে কিন্তু এত পরিমাণে আয়োজন বা এত পরিমাণে মজা হবে না, হলুদেই বেশিরভাগ মজা হয়ে থাকে, মজাটা হলে হলুদে। তো ওরা আবার ঈদের পরের দিনে বাসার ছাদের মধ্যে ওরা মেয়েকে হলুদ লাগিয়েছে, ছেলেকে হলুদ লাগিয়েছে, ওখানে আবার আমি যাই নাই। তো দুপুরবেলায় সকাল থেকে ওরা আয়োজন করেছে, তো এরা সব বাচ্চারা চলে গিয়েছিলো ওদের বাসায়, ওখানে কয়েকটা ছবি আমি দিতে পেরেছি, কারণ সব ছবি ওরা বাচ্চারা উঠায় নাই, কারণ ওরা ওখানে মজা করতে গেছে, ভিডিও তুলতে যায় নাই, সেই জন্য বলছে যে ভিডিও বেশি করি নাই, আমরা ছবি তুলেছি। তারপর ওরা পুরো রং মেখে ভূত হয়ে আসছে, ওরা ওখানে খুব আনন্দ করেছে, ওইটা কিছুটা অংশ আমি তোমাদের দিয়েছি, স্টিল কয়েকটা ছবি দিয়েছি আর ভালো দেখে, আর একটুখানি ভিডিও আমরা দিয়েছে, দিতে পেরেছি, আমি তো যাই নাই সেই জন্য কালেকশন হয় নাই আমার। আর ওরাও তেমন কিছু করেনি, যে ভিডিওরা করেনি বাচ্চারা, কারণ ওরা মজা করতে গেছে, ভিডিও করলে মজাটা হয়তো ওদের থাকবে না, সেই কারণে ওরা করেনি। আর এই জন্য দেখো ছোটো ছোটো বাচ্চারাও বেশ গান গাচ্ছে, ওরা গান গাচ্ছে তো ছোটো ছোটো বাচ্চারাও খুব সুন্দর নাচ করতেছে। তো এখন এই যে এখানে যে গিটার বাজিয়ে ও এখন করেছে, কারণ গায়িকা একটু রেস্টে আছে। তো বেশ আনন্দ সহকারেই আমরা বেশ উপভোগ করলাম অনুষ্ঠানটা, আমরা যে উপভোগ করতে পেরেছি তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম, কারণ সবসময় হলুদটা সাদা মাটা হবে এমন কথা না, খুব মজা করে আমরা হলুদটা উদযাপন করেছি বা খুব ভালো লেগেছে, তাই তোমাদের সাথে শেয়ার করলাম, তোমাদেরও খুব ভালো লাগবে আশা করি। তো আমরা যে বড় ছোট সবাই, বাচ্চা, ছোট বাচ্চা, গান এত পরিমাণে হয়েছে যে ছোট বাচ্চারাও বসে থাকতে পারছে না, ওরাও হাত পা নাড়াচ্ছে, ওরাও সব কিছু করছে, বয়স্ক যে রয়েছে তারাও করেছে, আমরাও এসে একটু হুড়োহুড়ি করলাম, যদি আমাদেরগুলো ভিডিও হয়নি। তো সবাই মিলে আমরা যে বিয়াইন ছিলাম, বিয়াই ছিল,
ছিল, দুলা ভাই, আমরা সবাই মুরব্বী, তারপরে এখানে আমরা বেশ মজা করেছি, এইসব স্মৃতিগুলো অনেক সময় থেকেই যায়। কারণ এরকম সব সময়ের সাথে হয় না কারণ তো, কারণ এমনি সময় মানুষের সাথে হাই হ্যালো করা হয়, খাওয়া হয়, দেওয়া হয়, গল্প করে চলে আসা হয়, কিন্তু এরকম নাচ গান হই হুল্লোড় খুব একটা হয় না। এরকম সাধারণত হলুদ দেই হয়ে থাকে, কারণ এখানে কোনো বাধা নাই, কোনো কিচ্ছু নাই, তাই জন্যে এখানে সব মজাগুলি এখানেই হয়ে যায়। তবে জামাই আছে দুজন, জামাই শালা শালি সবাইকে নিয়ে বেশ উপভোগ করেছে ওরাও, এইটুকুই আমাদের জন্য অনেক বড়। কারণ ওরা ওদের শালা শালি, তারপরে দুলা ভাই, বউ সবাই মিলে খুব মজা, খুব মজা করেছে। এটা সেই জন্যেই এত বড় করলাম আমি, আমার দুইটা পাঠ করলাম, আমার হলুদেরটা। তো তোমরা উপভোগ করো, আর বিশেষ কিছু বলবো না, যত বলবো ততই মনে হবে যে আরেকটু বলি আরেকটু বলি। তবে এইগুলো দেখার মতনই জিনিস, তো এখানে তো আর বলার কিছু নেই, কারণ এরা এখানে খালি নাচ আর গান, এখানে গল্প নাই। থাকলে তোমাদেরকে শোনাতাম যে গল্প বলতেছে সেগুলি, কারণ এরা স্টেজ গান গাচ্ছে, স্টেজে দেখো গান গাচ্ছে, আবার শুরু করেছে স্টেজে গান করতেছে, আর ওরা সবাই হই হুল্লোড়। এখন তো শুরু করলো মাত্র, এরপরে আরও অনেক মানুষ বড় ছোট সবাই মিলে যখন খুব মজা করে তখন দেখতেই আনন্দ লাগে। তো তোমাদের দুঃখের বিষয়, তোমাদেরকে আমি গানগুলো শোনাতে পারছি না, কারণ এর আগে আমার মেয়ের বিয়ের সময় যখন অনুষ্ঠান এরকম হলুদ হয়েছিল, আমি গান রেখে দিয়েছিলাম, তখন ওইটা কপিরাইজ হয়ে গিয়েছে। তো সেই জন্যে তোমাদেরকে আমি আর গানগুলি দিতে পারছি না, তো তোমরা এমনিই দেখো আর গানগুলি দিয়ে আমরা উপভোগ করি। আর আমি চাই না আমার ভিডিওটা কপিরাইজ হোক, তো সেই জন্যে এর আগে হয়েছে, সেই জন্যে আমি আর দিচ্ছি না। তো এটা এমনি উপভোগ করো, যে আমরা যে মজাটা করেছি তোমরা আমাদের সাথে একটু শেয়ার করো, তাহলে আর যদি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, লাইক দিও, একটা শেয়ার করে দিও, বেশি বেশি শেয়ার করো, বেশি বেশি লাইক দিও, তাতেই আমি অনেক খুশি হব। কারণ অনেকটা সময় ধরে আমি এখানে ভিডিও করেছি শুধু তোমাদের দেখাবার জন্যে, আবার আমাদের স্মৃতিটা রেখে দেওয়ার জন্যে, কারণ এই জিনিসটা থেকে যাবে আমাদের মধ্যে। কারণ যে মজাটা করেছি সেটা ধরো অনেক বছর পরে হয়তো কিছুটা হলেও ম্লান হয়ে যাবে, তো সেই জিনিসটা যেন না হয়, আমরা যদি আমাদের চ্যানেলটাকে আবার খুলে দেখি তখন হয়তো মনে পড়বে আল্লাহ এগুলা করেছিলাম, এগুলা করেছিলাম, বা আমাদের পরের যে একটা কোনো আমাদের ছোটো ছোটো বাচ্চারা যখন বড় হয়ে যাবে তখনও হয়তো মনে করবে যে করেছিলাম, কারণ ওদের স্মৃতি থেকে অনেকখানি অংশ চলে যাবে, কারণ ওরা কী করেছে না করেছে তখন হয়তো ওদের মনে থাকবে না, তখন হয়তো এটা দেখলে ওদের মনে হবে, সেই জন্যেই এগুলো এতটুক কষ্ট করে এগুলো ধরে রাখা। ধরো ধরো আমাদের বিয়ের সময় যখন আমাদের এইসব ভিডিও হয়েছিল, এখন অনেক নষ্ট হয়ে গিয়েছে, সেগুলো আমাদের বাচ্চাদেরকে দেখাতে পাচ্ছি না, কারণ তখন তো শুধু ধরো কোথাও রাখা ছিল, তারপর পেন ড্রাইভে রাখা হয় নাই, তারপর এটা ভিডিওতে রাখা হয়েছে, তারপরে সিডি করেছি, তারপরেও কিন্তু আমরা ওইগুলোকে আমাদের মধ্যে রাখিনি, খালি ছবিগুলো জাস্ট রয়ে গিয়েছে, ভিডিওগুলো আমাদের নাই, কারণ আমাদের তো ভিডিওগুলো থাকার কথা, কিন্তু আমাদের ভিডিওগুলো তখন নাই। তো এই জন্যই আমাদের এইগুলি এখন তোমার এই ইউটিউবের মাধ্যমে আমি আমার এগুলাকে ধরে রাখতেছি, যে আমার অন্য সময় ধরো আমাদের বাচ্চারা যখন বড় হয়ে যাবে তাদের বেবিদেরকে যখন এগুলো দেখাবে, বা যাদের বিয়ে হচ্ছে তাদের বেবিদেরকে দেখাবে যে আমরা এইসব মজাগুলি করেছিলাম, তখন সেই স্মৃতিগুলি হয়তো ভালো লাগবে। আমার এই যদি চ্যানেলটা থেকে থাকে তাহলে হয়তো ওরা দেখতে পাবে অবশ্যই, আর তোমাদের সাহায্যেই আমার এই চ্যানেলটা থাকবে, এই জন্যে, কারণ তোমরা সাবস্ক্রাইব করবে, লাইক দেবে, শেয়ার করে দিবে, সেই জন্যেই আমার এইটুক অনুরোধ তোমরা রেখো, কারণ আমার তোমাদের জন্যেই আমার এই পথ চলা। তো আমি যে যাচ্ছি তোমাদের জন্যেই যাচ্ছি, তোমরা আমাকে ধরে রেখেছো, সেই জন্যে আমি আরও যাচ্ছি, এগিয়ে যাচ্ছি, আর তোমরা সাহায্য করলে আর একটু এগিয়ে যাব। তো তোমরা এটাকে দেখো, খুব এনজয় করো, ওরাও খুব এনজয় করতেছে, আর ওদের যে নাচ, ওরা যে গান, ওরা যে ওদের কিন্তু কোনো ক্লান্তি নাই, ওদের ওরা খুবই এনজয় করেছে। যে মানুষ বলে যে এত হইচই করেছে, এত নাচ গান করেছে, একটু শরীর ব্যথা হচ্ছে,
হচ্ছে বা কিছু হচ্ছে, ওদের কিচ্ছু হয় না। ওরা অনায়াসে খুব মজা করে, তারপরে পরের দিনে ওরা বেশ হইচই করে, ওরা প্রিপারেশন নিয়ে বেশ মজা করেছে, পরে ওরা আরও মজা করেছে। তো ওই যে রিসেপশনের দিনেও ওরা বেশ হইচই করে মজা করেছে, আমাদের রিসেপশনটাও ভালো হয়েছিল মাশাল্লাহ। তবে সব জিনিসই আমাদের মোটামুটি শেষ হয়েছে, তো আমার একটু দেরি হচ্ছে এটা দিতে, কারণ বাসায় অসুস্থ মানুষ, বুঝই তো, কারণ অসুস্থ মানুষের একটা সেবা আছে, সেইটা করে তারপর আমাকে এগুলো এখন করতে হয়, সেই জন্য আমার একটু দেরি হয়ে যায় এগুলো পাবলিশ করতে, কারণ আমাকে ঘরে অনেকটা সময় ব্যয় করতে হয় কাজে, ওনার পিছিয়ে আমাকে কিছুটা সময় ব্যয় করতে হয়। তো সব মিলিয়ে নিজেও একটু টায়ার্ড থাকি, একটু রেস্টের দরকার হয়, সেই কারণেই আমার একটু এগুলো পাবলিশ করতে দেরি হয়ে যায়। তো তোমরা কিছু মনে করো না, আমার জন্য দোয়া করো যেন আমার শরীরটা ভালো থাকে, আমি এগুলো আবার কতগুলো ভিডিও করতে পারি, আরও ভিডিও ছাড়তে পারি, সুস্থ থাকি। আর সবার জন্য সবার দোয়া করা খুবই দরকার, কারণ এখনকার দিনে মানুষরা দোয়া একটু কমই করে, কারণ আল্লাহ যাকে যেরকম রাখে সেরকমই সে থাকে, তারপরেও বলে না যে আল্লাহ তোমাকে ভালো রাখুক, সুস্থ রাখুক, শান্তিতে রাখুক। তো এরকম করেও কিন্তু দোয়া করতে হয়, কার দোয়া কখন লাগে কেউ বলতে পারে না। তবে তোমরা আমার জন্য দোয়া করো, আল্লাহ রহমতে আমিও তোমাদের জন্য দোয়া করব। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর বিশেষ কিছু বলবো না, অনেকক্ষণ ধরে ফকর ফকর করলাম, কিছু মনে করো না। তবে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক দিও, শেয়ার করে দিও, কারণ অনেক তো দূর, প্রায় আমার 200টা ভিডিও আমি এখানে দিয়ে দিয়েছি, আমার এখানে ইউটিউবে আছে 200 ভিডিও আছে, হয়ে গিয়েছে অলরেডি, এটা 201 নম্বর ভিডিও আমার যাচ্ছে। তো মাশাল্লাহ, তোমাদের দোয়ায় হয়তো এতখানি আমি ভিডিও করতে পেরেছি এই বয়সে এসে, শেষ বয়সেই বলবো, কারণ এই বয়সে এসে তোমাদের থেকে আমি অনেক সিনিয়র, কারণ এই বয়সে এসেও ধরো একটা শখ করলাম, তাই জন্য এত দূর পর্যন্ত আসলাম, তারপরেও অনেক ভিডিও আমি এই যে যতগুলো ভিডিও আমি ছেড়েছি সব আমি নিজের হাতে ভিডিও করেছি, এগুলো আমি কারোর হাতে দেই নাই এখন পর্যন্ত, যে আরেকজন ভিডিও করে সেটা আমি দেই, কিন্তু এগুলো সব আমি নিজের নিজে ভিডিও করি, কেমন হয় বলতে পারি না, তবে তোমরা বলো কেমন হয়, আর যদি বলো ভালো হয়েছে তাহলে আমি খুবই খুশি হব, খুবই শান্তি পাব, আর যদি না হয়ে থাকে তাহলেও খুশি মনে নেব, কারণ আমি পারি না, তোমরা আমাকে জানিয়েছো যে আমি পারতেছি না, তবে তোমরা আমার সাহায্য করো। আল্লাহ হাফেজ, সুস্থ থেকো, ভালো থেকো, অনেক কথা বলে ফেললাম, কিছু মনে করো না, আল্লাহ হাফেজ। Thank you.
না না আপের পর লাগবে না।